নমস্কার, শুভদীপ রাহ। রোববার 2:15 অনুষ্ঠান, জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান, ফোন ইন লাইভ অনুষ্ঠান। আজকে ফোন ইন লাইভ, লাইভ লেখা থাকে মানে সরাসরি আমরা স্টুডিওতে থাকি, কথা হবে, আপনারা আসবেন সবাই। আর তার আগে কিছু কথা আছে, কারণ তিনি তো ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, পুতুর তন্ত্র সিদ্ধ তিনি এবং প্রতিটি যোগে কিন্তু ক্রিয়া করেন। তন্ত্র স্পেশালিস্ট, কালা জাদু স্পেশালিস্ট তিনি এবং চিতায় বসে হোম করেন, তাই তার জুড়ি মেলা ভার। তিনি তান্ত্রিক জ্যোতিষী এবং তারা সিদ্ধ তান্ত্রিক, আলাপ করাবো, উপস্থিত আছেন, অনেক কথা হবে। ফোন নাম্বারটা লিখবেন রেড বক্সের নাম্বারটা, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। ইউটিউবে প্রোগ্রাম থাকছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ এখন দেখছেন রোববার 2:15, আর পরে ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, তার নিজস্ব পেজেও আপনারা প্রোগ্রামগুলো দেখতে পাবেন। তিনি উপস্থিত, রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন সবাই, 8420145696। উপস্থিত আছেন তারা সিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত। জয় মা, জয় করুণাময়ী তারা। আমার গুরু পরম্পরাকে সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি প্রোগ্রাম শুরু করছি, যেটা নিয়ে আজকে সুপ্রসাদিতা প্রথমেই বলে দিয়েছে। তন্ত্রের বিভিন্ন রকম তো আলোচনা হয়, কিন্তু আজকে যেটা বলবো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নিয়ে আমি বিশেষ করব। এবং মার্কেটে কর্ণ পিশা যিনি সাধনা নিয়ে মানুষের মধ্যে ভীষণ কৌতূহল, এই সাধনাগুলোকে আজকে আমি ডিক্লিয়ার কিভাবে কি বৃত্তান্ত সমস্ত কিছুই আজকে নিয়ে তুলে ধরব। যাই হোক, প্রথমেই মা করুণাময়ীকে প্রণাম জানিয়ে আজকে আমি সামনে ফলহারিণী একটা মহাযোগ গেছে, ফলহারিণী মহাযোগ গেছে, প্রচুর মানুষ কাজ করেছে, প্রচুর মানুষের এই ছবি আমরা দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, মায়ের মন্দির দেখুন, প্রচন্ড ভালো রেজাল্ট পাচ্ছে, পেয়েছে, প্রচন্ড মানুষে কাজ করেছে, হোমযজ্ঞ বলিদান যেরকম যা বলেছিলাম। যাই হোক, আজকে যেটা বলছি ব্ল্যাক ম্যাজিক, আমাদের ব্ল্যাক ম্যাজিক আর কালা জাদু নিয়ে মানুষের মধ্যে যেটা ডিপ্রেশন, যে এটা মানেই ক্ষয়ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক মানেই একটা মানুষের মধ্যে ভুল ধারণা যে মানুষের ক্ষতি করা, মানুষের মধ্যে না, একটা ব্ল্যাক ম্যাজিক, একটা দেবীতন্ত্র মানুষে যখন প্রয়োগ করা হয়, যদি একটা 21 দিন সময় করা লাগে, কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক সেটার মধ্যে পুতুল ক্রিয়া হতে পারে, শ্মশান ক্রিয়া হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হতে পারে। সেই বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে ক্রিয়ার ঝলক আমরা দেখাচ্ছি ফলহারিণীতে, শ্রী শুভঙ্কর শাস্ত্রী নিজে করছেন, দেখুন তন্ত্র প্রয়োগ, বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সমস্ত সংসারকে, ভাঙার সংসারগুলোকে কিন্তু আমরা জোড়া লাগাতে পারি। বিভিন্ন রকম ডিপ্রেশনে চলে গেছে, চাকরি হচ্ছে না, যে কোনো ক্রিয়া একটা প্রেতকে দিয়ে কিন্তু করানো সম্ভব। তা প্রেত কি আমরা কিভাবে ডাকতে পারি, প্রেতকে কি অনেকে প্রশ্ন করতে, প্রেতকে কি দেখা যায়? নিশ্চয়ই আমাদের, যেমন অনেকেই জানে প্ল্যানচেটের, অনেকে নাম শুনেছ নিশ্চয়ই, প্ল্যানচেট মানুষের নিয়ে প্ল্যানচেটে কি আদৌ রিসার্চ করে প্রেত আসে? প্ল্যানচেট 3 প্রকারের হয়, একটা উইজা, একটা প্ল্যানচেট, আর একটা হয় তোমার কোনো বৃত্ত করে নিয়ে সেখানে কিন্তু রিসার্চ করে প্রেতকে ডাকা হয়। এই উইজা যেতে এটা হয়, এটি আফ্রিকান তন্ত্র। এই উইজা যদি করে কেউ শিখতে চায় সেটাও আমি শেখাই। সে উইজার মাধ্যমে কিন্তু প্ল্যানচেটেরই পার্ট, কিন্তু প্রপার প্ল্যানচেটের মাধ্যমে যদি কোনো প্রেতকে ডাকানো যায় না, কিন্তু উইজা এমন একটি মন্ত্র, প্রপার খ্রিস্টান, প্রপার ইংলিশে মন্ত্র, সেই মন্ত্রের মাধ্যমে প্রেতকে নিয়ে এসে প্রেতের মাধ্যমে যে কোনো ব্যক্তি দূরে চলে গেছে, যে কোনো ব্যক্তি কিন্তু সম্মোহন করে টেনে দেওয়া, সেটা কিন্তু সম্ভব। এই উইজার নানান বোর্ড হয়, বিভিন্ন রকমভাবে টেকনিকের মাধ্যমে এই প্রেতকে কিন্তু ডাকা সম্ভব। আর আমরা সবাই জানি ভুডু বিদ্যা, এই ভুডু কিন্তু কখনোই পুতুল ক্রিয়ার ভুডু ক্রিয়া প্রপার কিন্তু একটা এক নয়। ভুডু কিন্তু আফ্রিকান একটি তন্ত্র, কেউ কখনো গোলাবে না। যারা মার্কেটে কাজ করছো, যেসব তান্ত্রিকের কাছে শরণাপন্ন হচ্ছে, বহু বহু টাকা খরচ করছো, সবাই যে যার কষ্ট করেই যায়, কনে কষ্ট করে উপার্জন করে আনে পয়সা, সেই পয়সাটা যাতে না যায়, কপার একটা কালো পুতুল করা, একটা মুরগি কেটে বলি দিয়ে দেওয়া, এটা মানে কিন্তু ভুডু বিদ্যা হলো না। ভুডু এমন একটি তন্ত্র যার সঙ্গে কোনো যাগযজ্ঞের কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে কিন্তু প্রপার কোনো দেবদেবীর সম্পর্ক নেই, ও একটা প্রপার আলাদা তন্ত্রের অন্তর্গত। এবং সেখানে ও আমাদের যত রকম কসমেটিক দ্রব্য যেগুলো লাগে সেটা হচ্ছে আফ্রিকান দ্রব্য, এবং সেইগুলো দিয়েই কিন্তু আমাদের ভুডুকে করতে হয়। ড্র্যাগন ক্রিয়া আছে সেখানে, ড্র্যাগন যন্ত্র করে সেগুলো সমুদ্রের ধারে বিভিন্ন রকমের সঠিকভাবে প্রয়োগ করলে কিন্তু একটা ভুডু মানুষের জীবনে, যে শত্রু তোমার ভীষণ ক্ষয়ক্ষতি করছে, একটা শত্রু কিন্তু কি বলবো, মানে বিছনা শয্যাশায়ী করাও যেমন ঠিক সম্ভব, ঠিক তেমনি একটি ভুডুকে যদি সঠিকভাবে প্রয়োগ করে সেটিকে যখন শ্মশানে কিংবা কবরের মধ্যে এটাকে দাফন করা হয়, সেই ভুডুবিদ্যার প্রভাব সেই যে করেছে সেই জানে যে একটা মানুষের রেজাল্ট কতটা ভালো ফল দিতে পারে।
বাহ, ইনি হচ্ছেন শুভঙ্কর শাস্ত্রী। প্রচুর মানুষ ফোনে আসছেন, একটু ফোন দেখে নি, ফোনে কে আছেন, আবার আলোচনায় আসবো। রেড বক্সের নাম্বার খোলা, আপনারা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। 8420145696 কে আছেন বলুন। হ্যালো, আমি সুনীল কুমার, আই এম নয়েড থেকে বলছি। আমার ছেলে অনির্বাণ রায়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, অনির্বাণ রায় ছেলে, কি প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে যে ছেলের শরীর আর ক্যারিয়ার এই দুটো কিভাবে এগোবে একটু বুঝিয়ে বলেন। বয়স কত হলো এখন? বয়স 18 বছর, টিসিএস এ চাকরি করছে 6 বছর হলো, অনেক উন্নতি হয়েছে, অনেক অফার পাচ্ছে, ডিসিশন নিতে পারছে না যে কোথায় যাবে, কোনটা করবে, নাকি এখানেই করবে। এখানে কলকাতাতে আছে, ওই রিটার্ন যদি বার কাটি ইকোস্পেসের মধ্যে থাকে কলকাতায় আছে, বাইরে যাবে কিনা, তাই তাই তো অফার আসছে, ডিসিশন নিতে পারছে না। ঠিক আছে, শুনুন, এবার নাম গোত্রটা কি বললো, একটু নামটা আর গোত্রটা বলুন আপনার ছেলের। নাম হচ্ছে অনির্বাণ রায়, ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ গোত্র, হ্যাঁ। অনির্বাণ যেখানে যেতে চাইছে সেটা কি কোনো সরকারি পোস্টিং না কোনো কম প্রাইভেটে জবে যেতে চাইছে? হ্যালো, প্রাইভেট জবের জন্য যাচ্ছে না সরকারি কোনো? হ্যালো, শোনো, এখানে অনির্বাণের যে জন্মছকে দেখা যাচ্ছে, ওর ছক অনুযায়ী ভীষণ চাকরির অফার আসবে। ছেলে খুব মেধাবী প্রকৃতির আছে, খুব সরল সাদা সিধা প্রকৃতির আছে। ছেলের ক্যারিয়ারে উন্নতি যোগও হবে, ডিপ্রেশনে মাঝে মধ্যে ও এক্সাইটেড হয়ে যায়, সবকিছু মিলে থতমত একটু খেয়ে যায়। ওর শনিগত কারণের একটু এ হয়। আর একটা কথা, ওর দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো থাকলে কি হবে, মাঝে মধ্যে ওর শরীরের মধ্যে কিন্তু কখনো কখনো ওর ঠান্ডার ধাত বা কখনো কখনো চিন্তা ভাবনা কিন্তু ঢুকে যাচ্ছে। এই ভালো আছে, এই এটা নিয়ে কেরিয়ার নিয়ে টেনশন কোনো কোনো কারণ নেই। ওকে আমি বলে দিলাম কেরিয়ারে যা, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে, বাইরে অফারে যা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের জন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মালদা থেকে বলছি, রাজ সরকার। মালদা থেকে রাজ সরকার, কার জন্য? আমার জন্য। বয়স কত হলো আপনার? বয়স 34। আর গোত্রটা বলুন। কাপুরেশ্বরী গোত্র। কি প্রশ্ন আপনার? শরীর তো মোটামুটি খুব খারাপ দেখা যাচ্ছে না, শরীর মোটামুটি ঠিকই থাকে, তবে মার এখানে যেটা প্রবলেম তোমার দেখা যায় শারীরিক, একটু হাটে বেশি কাজকর্ম করলে শরীরের মধ্যে একটু একটু মানে দৌড়ঝাঁপ বেশি, একটু উত্তেজিত করলে একটু ঘামের কষ্ট, হাটে একটু সমস্যা হবে, বেশি এক্সাইটেড হয়ে পড়া সেগুলো একটু দেখা যাচ্ছে, লিভার জনিত মাঝে মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে। শরীরটাকে ঠান্ডা করো, শরীরের মধ্যে একটু দুর্বল দুর্বল ভাব পরিস্থিতি এটা দেখা যাচ্ছে। এছাড়া তোমার বেশি চিন্তা ভাবনা আমি যেখানেই থাকো না কেন আমি বলবো করাটা ঠিক না। আর মাঝে মধ্যে কাজকর্ম তুমি করছো, কাজকর্ম তোমার রেজাল্ট ভাই ভালো থাকবে, কিন্তু কি কি হবে, তুমি যেই অনুযায়ী ডেভেলপে হতে চাইছো সেই অনুযায়ী তোমার ডেভেলপ হবে না। গুপ্ত শত্রু এখানে তোমার কারকগ্রহ দেখা যাচ্ছে, এবং শুধু তাই নয়, তোমার এখানে যে আমি দেখতে পাচ্ছি তুমি ক্যারিয়ার উন্নতি করার চেষ্টা করলো সেই জায়গাটায়, কখনো কখনো সফল হবে, কোনো জায়গায় আবার ঘুরিয়ে হবে, জিনিসটাই হবে না, কেমন বুঝতে পারছো? একটু যোগাযোগ করুন মালদা থেকে, সবাই অনলাইনে কথা বলছেন, কাজ করছেন, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, কালা জাদু তন্ত্র স্পেশালিস্ট আমাদের তারা সিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার খোলা থাকবে, আপনারা সন্ধ্যেবেলা সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি বড়বাবু থেকে। হ্যাঁ, কার জন্য? মনের ছেলে আপনার। আচ্ছা, নাম কি, বয়স কি, ও কত? ও 2001 জন্ম, মনিনা সিংহ। তার মানে 23+। কি সম্পর্কে কি জানবেন বলুন, প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে যে ও এটাই চাই যে ও যথেষ্ট বুদ্ধি আছে, মোটামুটি বুদ্ধি যে খুব কম তা না, কথা হাঁটা এইগুলো, কিন্তু মারাত্মক রাগ। রাগের আমি একটা প্রয়োগ বলে দিয়ে যাচ্ছি মা, তুমি সেই জিনিসটা করে দাও, প্রচন্ড যখন রাগ হচ্ছে। রাগ যে রাগের জন্য কি করতে হবে মন দিয়ে শুনে নিন। বয়স কত?
বয়স 23 পাস, 23 পাস, ও একটুতে উত্তেজিত হবে, রাগ হবে, মেয়ে ঘরে তার জন্য অপারেশন ডিপ্রেশন করবে, এই ভালো ভালো তো যখন ভালো তখন ভালো, নালে কখনো বাবা মার প্রতি রাগ হবে, মায়ের প্রতি রাগ দেখাবে, বন্ধু বান্ধবের সঙ্গ দোষে এরকম হবে, একটুতেই এ হবে। ওর বালিশের তলে একটা করে কর্পূর রাখার চেষ্টা করো, আর ওটাকে শনি মঙ্গলবার করে বালিশের তলা রাখো, সকালবেলা বাসি মুখে ওটাকে ওর মাকে বলো ওটাকে সকাল ঘুম থেকে উঠে জ্বালিয়ে দিতে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন ফোনে, জ্বালিয়ে দিতে বলো। আর একটি ও যদি কোনো কিছু মূল টুল ধারণ করে তাহলে একটা শ্বেত কুচের মূল ধারণ করিয়ে দিতে বলো, আর যদি সম্ভব না হয় আমার প্রোগ্রামে পরে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে এটা আমি করতে পারবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, ফোন কিন্তু কেটে যাবে, আপনি এত কথা বলছেন ফোনে, যখন ফোনটা পাবেন সাইলেন্স মেনটেন করবেন, একজন একজন করে আমরা উত্তরগুলো দিচ্ছেন, শ্রীশুভঙ্কর শাস্ত্রী, কথা বলবেন না ফোন পেয়ে, এত নিজের মধ্যে কথা বলবেন না, তাতে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, সুন্দরভাবে হোমযজ্ঞ হয়, পূজা পাঠ হয়, সবই আমরা দেখাচ্ছি প্রত্যেক লাইভে, আপনারা দেখছেন প্রত্যেক যোগে কি সুন্দরভাবে তন্ত্র ক্রিয়া করেন, এই যে হোমযজ্ঞ পূজা পাঠ সব নিজে হাতে করেন প্রতিটি যোগে, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট চিতায় বসে হোম করেন, তারা সিদ্ধ তান্ত্রিক শ্রীশুভঙ্কর শাস্ত্রী। বলুন এবার কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে কোথা থেকে মেয়ের নাম বলুন, বয়স বলুন, পরের জনকে নিয়ে নি, চটপট নাম বয়স গোত্র বলতে হবে, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার, নমস্কার, আমি যাদবপুর দিয়ে বলছি, আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম বয়স আর গোত্র আপনার ছেলের? আমার ছেলে তাড়াতাড়ি বলুন নাম বয়স গোত্র। ছেলের নাম হচ্ছে ঋরিক দাস, আর জন্ম হচ্ছে 4/4/96, চাকরির অফারে অনেক সরকারি চাকরির চেষ্টা করছে? কথা বলতে যাবে, একটি কাগজি লেবু নিতে বলো, খুব মন দিয়ে কথাটা শুনে নাও, একটি কাগজি লেবু নাও, আর কাগজি লেবুর মধ্যে দুটি লবঙ্গ নিয়ে ওটাকে চাকরিতে দিতে বলো, প্রত্যেক দিন মা করুণাময়ী তারার নাম করে সন্ধ্যাবেলা শনি মঙ্গলবার করে একটি চামেলি তেলের প্রদীপ ধারণ করে জ্বালাও শিবালয়ে। তোমার 21 দিন টাইম দিয়ে যাচ্ছে, 21 দিনের মধ্যে চাকরি পেয়ে গেলে আমাকে আমার ফোন নাম্বার লিখে রাখো, জানাবে, ঠিক আছে? তুমি তো আমার কাছেই থাকো যাদবপুর, আমি তো সোনারপুর থাকি, ভালো থেকো, ঠিক আছে? ধন্যবাদ, খুব সুন্দরভাবে বলে দিলেন কি করণীয়, অনেকেই এখান থেকে কিন্তু রেমেডি বলে দিচ্ছেন, শ্রীশুভঙ্কর শাস্ত্রী অবশ্যই উপকৃত হবেন। রেড বক্সের নাম্বার লিখে নিন 8420145696, অনুষ্ঠানটা একটু পরেই আবার সোনা বাংলা ফেসবুকেও থেকে যাবে, ইউটিউবেও থাকবে, আপনারা আবার চেক করে নিতে পারবেন, এই টিপসগুলো পেয়ে যাবেন আবার দেখলেই। হ্যালো, হ্যাঁ বলুন, আর রোববার 2:15 অনুষ্ঠান, কে আছেন? হ্যালো, হ্যালো বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বিহালা থেকে মুদিনীতে মন্ডল বলছি। কার জন্য? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বয়স গোত্র? হ্যাঁ, ওর নাম অন্বেষা মন্ডল, ওর 10 বছর ছোট, ও কাস্ট করছে 10 বছর। কি জানতে চাইছো? কি জানবেন? আমি ওর কেরিয়ারের ব্যাপারে জানতে চাইছি। কেরিয়ার? এখন তো পড়াশোনা করে, ফাইভে বোধ হয়। মানে কেরিয়ার বলতে পড়াশোনাটা কেমন চলছে? কোন ক্লাসে এখন? খেলাধুলার প্রতি মন থাকবে, চঞ্চলতা ভাব থাকবে, মেয়ে হিসাবে ভালো হবে, মেধাবী হবে, তবে কর্মক্ষেত্রে একটু বাধা দেখা যাচ্ছে। আর আমার প্রোগ্রামে তুমি পরে যোগাযোগ করে নিয়ে ওকে একটা পারিজাত সরস্বতী কবচ দিই, পড়িয়ে দিও, ভালো থাকবে, কেমন? রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, এবার লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, কারণ অনুষ্ঠান প্রত্যেক রোববার 2:15 থাকছে, আর লাল বক্সের নাম্বার খোলা, কথা বলবেন 8420145696, 8420145696, সোনারপুর চণ্ডীতলা কলকাতা 147 নিজ গৃহ মন্দিরে আসবেন সবাই, শ্রীশুভঙ্কর শাস্ত্রীর কাছে, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট তিনি, আবার দেখা হবে পরের রোববার 2:15, ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ।